ক্রিকেটের সব খবরা কিছুদিন আগে জাতীয় লীগের ম্যাচে দুইশো রান করেছিলেন ওপেনার ইমরুল কায়েস ধারণা করা হচ্ছিল ভারত সফরের দলে জায়গা হবে তার এমনটা আশা করেছিলেন ইমরুল কায়েস নিজেও অফ ফর্ম থেকে বেরিয়ে এসে দুর্দান্ত ফর্মে আছেন ইমরুল জাতীয় লিগে ডাবল সেঞ্চুরি করে নিজের ফর্মের কথা জানান দিয়েছিলেন দেশের এই ওপেনার তবে দুইশো রান করেও ভারত সফরের স্কোয়াডে জায়গা হয়নি ইমরুল কায়েসের ইমরুলের জায়গা না হলেও টানা অফ ফর্মে থাকা সৌম্য সরকারকে নেওয়া হয়েছে দলে গত দশ টি টোয়েন্টিতে সর্বোচ্চ একবার বত্রিশ রান করেছিলেন সৌম্য সরকার এত বাজে ফর্মে থাকার পরেও ভারত সফরের স্কোয়াডে তাকে নেওয়া হয়েছে দল ঘোষণার পর তাই ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে বিসিবি নির্বাচকদের ইমরুলকে দলে জায়গা না দিয়ে কেন নেওয়া হল সৌম্য সরকারকে এই প্রশ্নের উত্তর খুঁজছে বাংলাদেশ ক্রিকেট সমর্থকরা এছাড়াও ভালো ফর্মে নেই তামিম ইকবাল তার বিকল্প হিসেবেও খেলতে পারতেন ইমরুল ইমরুলকে দলে না নেওয়ায় এখন সেই সুযোগটাও থাকছে না